আমার নবীজি একটা রোজা ছাড়েন নাই, সব সময় রাখতেন। সেই রোজাটা কি? সেই রোজাটা আবু দাউদ শরীফে 2437 নম্বর হাদিস, নাসাই শরীফে 2417 নম্বর হাদিস। সে হাদিসটা কি? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার স্ত্রী হযরত হাফসা উনিও বর্ণনা করেছেন, আরো স্ত্রীরা এই রাওয়ায়েতটা বর্ণনা করেছেন। আমার নবীজি জিলহজের 9 তারিখের রোজাটা কখনো ছাড়তেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলহজ মাসের কয় তারিখ? 9 তারিখ। কেন? জুলহজ মাসের 9 তারিখ হচ্ছে ইয়ামে আরাফা। জুলহজ মাসের 9 তারিখ ইয়ামে আরাফা বিদায়। এই আরাফাতের দিন রোজা রাখলে এত সওয়াব। হাদিসে পাকে আছে, আমার আল্লাহ আরাফাতের ময়দানে যারা অবস্থান করে তাদের গুনাহ maaf করেন, এমনকি ওই দিন গোটা বিশ্বে যেখানেই বান্দারা রোজা রাখবে ওই রোজাদার বান্দাদের গুনাহ আমার আল্লাহ maaf করে দেবেন। জিলহজের প্রথম 10 দিনের প্রতিটা দিনেই আমার আল্লাহ রোজার সওয়াব কত দেবেন? প্রতিটা দিনে 1 বছরের সওয়াব। আর রাতে ইবাদত করলে লাইলাতুল কদরের সওয়াব দান করবেন। এটা কত বড় ফজিলত! এরপরও আমরা ঘুমায় থাকব, এরপরও আমরা অন্তত 10 দিন আমলের দিকে উৎসাহিত হব না, আফসোস করব। কখন? যখন কবর ঢুকাই দিবে, আমল করার আর সুযোগ পাওয়া যাবে না। কবরবাসী আফসোস করে মসজিদে যখন মুসল্লিরা ছুটে, বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন রাতে যখন বান্দারা ইবাদতের দিকে ছুটে, এগুলা নাকি কবরবাসী দেখেন, এমনকি আফসোস করে, হায় আল্লাহ আমি দুনিয়াতে থাকলে আজকে মসজিদে আমিও যেতে পারতাম, এই আমলে আমিও শরীক হতে পারতাম বলে আফসোস করবে কবরে গিয়ে। তো সেদিন তো আর আফসোস করে কোনো লাভ হবে না, কিন্তু এখনো আমল করার সুযোগ আছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান। আমার নবীজি একটা রোজা ছাড়েন নাই, সব সময় রাখতেন। সেই রোজাটা কি? সেই রোজাটা আবু দাউদ শরীফে 2437 নম্বর হাদিস, নাসাই শরীফে 2417 নম্বর হাদিস। সে হাদিসটা কি? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার স্ত্রী হযরত হাফসা উনিও বর্ণনা করেছেন, আরো স্ত্রীরা এই রাওয়ায়েতটা বর্ণনা করেছেন। আন-নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াদা সিয়ামাতি সিআই যিলহজ্জা। আমার নবীজি জিলহজের 9 তারিখের রোজাটা কখনো ছাড়তেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলহজ মাসের কয় তারিখ? 9 তারিখ। কেন? জুলহজ মাসের 9 তারিখ হচ্ছে ইয়ামে আরাফা। জুলহজ মাসের 9 তারিখ ইয়ামে আরাফা বিদায়। এই আরাফাতের দিন রোজা রাখলে এত সওয়াব। হাদিসে পাকে আছে, আমার আল্লাহ আরাফাতের ময়দানে যারা অবস্থান করে তাদের গুনাহ maaf করেন, এমনকি ওই দিন গোটা বিশ্বে যেখানেই বান্দারা রোজা রাখবে ওই রোজাদার বান্দাদের গুনাহ আমার আল্লাহ maaf করে দেবেন। সেজন্য পারলে প্রতিদিন তো রাখবেন, অন্তত আরাফাতের ময়দান যেদিন হবে সেদিনও রাখবেন, আর আমাদের দেশে যে তারিখ 9 তারিখ আছে সেদিনও রাখেন। তাহলে আমাদের আরাফাতের দিনের রোজা রাখা হয়ে যাবে, আর আমাদের দেশে যেটা 9 তারিখ সেটাও হাদিসে পাকের উপর এটা 9 তারিখের রোজা রাখারও আমল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান। Yeah.